হিরো আলম, আমাদের আপামর জনসাধারণের মধ্যবিত্ত গোষ্ঠী থেকে উচ্চবিত্ত যারা আছেন, এই হিরো আলমকে নিয়ে কেন যেন আমাদের এক ধরনের গাত্রদাহন আমরা প্রায়শই খেয়াল করি। আপনি যে সেক্টরেরই মানুষ হন না কেন, অন্তত আর কাউকে নিয়ে মতামত আপনার থাক বা না থাক, হিরো আলমকে নিয়ে আপনার মতামত আছে। এখন আমি কিন্তু কখনো হিরো আলমের কোনো ভিডিও সার্চ করে দেখতে চাইনি। উনি আমরাই তাকে এত ভাইরাল বানিয়েছি যে যারা হিরো আলমের কোনো ব্যাপার নিয়ে ইন্টারেস্টেড না, সেও কিন্তু তারও কিন্তু নিউজ ফিডে বা সামহাও সে কিন্তু ঠিকই হিরো আলমের যা কিছু কর্মকাণ্ড তা কিন্তু দেখে ফেলেছে। এবং দেখতে দেখতে আস্তে আস্তে যেটা আমার মতো যারা অবজার্ভ করেন তারা কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছেন যে হিরো আলম উনি কিন্তু আসলে একজন এক্সট্রা অর্ডিনারি মানুষ। কোন অর্থে, উনি যেভাবে বুলিংয়ের শিকার হন নেটিজেনদের কাছ থেকে, সুশীল সমাজের কাছ থেকে বা সবার কাছ থেকে, যে হারে উনি বুলিংয়ের শিকার হন উনি কিন্তু তারপরও থেমে যাননি, পিছিয়ে যাননি, বরং তার এই যে নেগেটিভ মার্কেটিংটাকে কাজে লাগিয়ে উনি কিন্তু দিন দিন আরও জনপ্রিয়তা শিখরে উঠছেন। আপনারা জানলে অবাক হবেন যে জেলায় জেলায় যখন কোনো বিনোদনধর্মী কর্মকাণ্ড হতে থাকে, কোনো একটা আয়োজন হতে থাকে, তখন কিন্তু সেখানে হিরো আলমকে রীতিমতো অনেক টাকা পেইড করে হায়ার করে নিয়ে আসা হয় এবং উনি এসে হয়তো কথা বলেন, উনি এসে হয়তো একটা গান করেন, উনি এসে হয়তো একটা ডান্স করেন, এবং সেটা দেখার জন্যই কিন্তু সেই সব অনুষ্ঠান কর্মকাণ্ডগুলোতে দর্শকের উপচে পড়া একটা ভিড় থাকে। সো একজন মানুষের জনপ্রিয়তাকে আপনারা কিন্তু কোনোভাবেই আন্ডারস্টিমেট করতে পারবেন না, এবং আন্ডারস্টিমেট করতে পারবেন না একজন মানুষের নিজস্ব উৎসাহকে। উনি কাউকে তোয়াক্কা করছেন না, উনি প্রতিনিয়ত চেষ্টা করছেন নিজের ক্ষমতার কে আরও নিজের ক্ষমতার বাইরে গিয়ে নিজেকে উন্নয়ন করার। ক্ষমতার বাইরে গিয়ে উন্নয়ন ব্যাপারটা হচ্ছে হয়তো তিনি আগে যেমন ছিলেন সেখান থেকে আজকে আপনারা তাকে দেখুন, সে কিন্তু এখন অনেকটাই নিজেকে পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আমরা কি করছি, আমরা হিরো আলমকে বডি শেমিং করছি, সে যদি একটা নিজের টাকা খরচ করে নিজের স্টুডিও ভাড়া করে সে একটা গান করছে, সেটা নিয়ে আমরা ভাইরালও করছি, সেখান থেকে সে একটা বিজনেসও তাকে করে এনে দিচ্ছি এবং তাকে নিয়ে পচাতেও কিন্তু পিছপা হচ্ছি না। এখন এই মানুষটা যদি চিন্তা করেন যে ঠিক আছে আমি তো অনেক কিছু করলাম, আমার যেহেতু একটা বড় ফ্যান এবং ফলোয়ার লাইন আছে, আমি কেন সেটাকে ব্যবহার করে নিজেকে অন্য একটা সেক্টরে ট্রাই করবো না। সেই অন্য একটা সেক্টর কি, সেটা হচ্ছে রাজনীতি। তো উনি সেরকম চিন্তা করে হয়তো নির্বাচন করেছেন, হয়তো সেখানে সাকসেসফুল হননি। এরপরে যখন জনপ্রিয় অভিনেতা, আমাদের সকলের প্রিয় বয়োজ্যেষ্ঠ অভিনেতা ফারুক মারা গেলেন, তখন সে খালি আসনে, ঢাকা 17 আসনে উনি নমিনেশন নিলেন এবং সেখানে তিনি নির্বাচন করবেন এবং সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হলো এবং সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা, অনেক কথাবার্তা, অনেক কাদা ছোড়াছড়ি, অনেক হিরো আলমকে আরও একটা বার রীতিমতো পুরো পৃথিবীর সাথে ফাইট করতে হলো, সুশীল সমাজের সাথে ফাইট করতে হলো। এবং তারপর যখন বিষয়টা তার একবার মনে হয় তার নমিনেশন বাতিল হলো, আবার তাকে নমিনেশন দেয়া হলো, এরকম অনেক কাণ্ডকীর্তি নাটকের পরে যখন আসলেই নির্বাচনটা অনুষ্ঠিত হলো এবং সে একজন প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার পরিস্থিতি কী বা নির্বাচনী ভেন্যুর পরিস্থিতি কী সেটা যখন উনি দেখতে গেলেন, সেখানে তিনি বাধার সম্মুখীন হলেন, সেখানে তাকে জনসম্মুখে প্রশাসনের সামনে তাকে অপদস্থ করা হলো, তাকে প্রহার করা হলো। আমরা দেখেছি ভিডিওগুলোতে যে উনি পালিয়ে যাচ্ছেন, রিক্সায় ওঠার চেষ্টা করছেন, তারপরও পেছনে পেছনে তাকে যারা বাধা দিচ্ছিল তারা ধাওয়া করছে তাকে, এবং এরকম একটা সিচুয়েশনে আসলে উনি কার সাহায্য পাবেন আর কার পাবেন না, এটা তো আমরা নিজেও ভিডিও দেখে বুঝতে পারলাম না। তো এরকম আমরা কি আসলে এরকম বাংলাদেশ চেয়েছিলাম? না, আমরা এরকম বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছি বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে একটা মানুষ অন্যের ক্ষতি না করে, হ্যাঁ, সামাজিক কোনো কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত না করে একদম বিনোদনমূলক স্বাভাবিক সাধারণ যদি কিছু করে তাহলে তাকে সেটা করতে দেয়া উচিত, এবং তার যদি একটা ইচ্ছে হয় সেই ইচ্ছেটাকে বাধাগ্রস্ত না করাটাই একজন সুশীল নাগরিকের উচিত। কিন্তু আমরা হিরো আলমকে দেখছি যে তার শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু এখন পর্যন্ত উনি ওনার যেন একটা যুদ্ধ থামছেই না। আসলে এই যুদ্ধটা কার সাথে, এই যুদ্ধটা উনি কাদের সাথে করছেন? আমাদের সাথেই তো। আমাদেরকে এখন একটু ভাববার সময় আসেনি যে আমরা অন্যের জীবন নিয়েই যে এত মাতোয়ারা, এত বেশি ভাবি, অন্যকে কোথাও এগুতে দেখলে পেছন থেকে পা টেনে ধরি, এগুলো থামানোর সময় এসেছে কিনা। হিরো আলমের জন্য শুভকামনা। আমি জানি না আসলে তার ভবিষ্যৎটা কী,
আমি এবং প্লিজ আমি এটা কোনো একদম রাজনৈতিক কোনো কিছু না, আপনারা সেই ভুলও ভাববেন না। হ্যাঁ, এবং যারা ধাওয়া করেছে তারা যে আসলে কোনো নির্দিষ্ট কোনো সংগঠনের, আমি সেটাও বলতে চাই না, কারণ আসলে সংগঠনটা সবাই দেখে, কিন্তু সংগঠনের ভেতরে অনেক রকমের মানুষ থাকতে পারে, সেটাও সবার দেখা উচিত। এখন সেই সব অনেক রকম মানুষদেরও এটা একটা প্ররোচনা হতে পারে। হ্যাঁ, সো আমি ওই ব্যাপারটা নিয়ে বলতে চাই না, কিন্তু হিরো আলমকে নিয়ে এই যে আমাদের গাত্রদাহন, এখন কিন্তু সেই গাত্রদাহনের জ্বালাটা আমাদের নিভিয়ে ফেলা উচিত, সেই আগুনটা আমাদের নিভিয়ে ফেলা উচিত। মানুষটা যদি কিছু চেষ্টা করেন, হিরো আলম বলেই না, যে কোনো মানুষ যে কোনো কিছু চেষ্টা করলে তাকে সেই চেষ্টাটা করতে দিতে হয়, যদি সেখানে 10 জনের উপকার হয়, অন্তত 10 জনের ক্ষতি যেখানে হয় না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাইক এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।